এগারো দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে নৌ শ্রমিকরা। দক্ষিণাঞ্চলের 43 রুটে চলছে না নৌযান। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ। ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সম্মেলন আজ। পদ প্রত্যাশীদের দৌড়ঝাঁপ, নেতৃত্বে আপোষ নয়, সতর্কবার্তা ওবায়দুল কাদেরের। আবারও ভাঙনের মুখে ওয়ার্কার্স পার্টি। যশোরে দশম কংগ্রেস বর্জনকারীদের সম্মেলন আজ, নতুন কমিটি ঘোষণা। শুধু ক্যাসিনোতেই থামেনি কাউন্সিলর হাসু কাসু। শুধু আদাবরেই প্রায় 400 বাড়ি প্লট ফ্ল্যাট দখলে রাখার অভিযোগ। পুঁজিবাজারে আসছে 10,000 কোটি টাকার তহবিল। ঋণ হিসেবে নেবে ব্রোকার হাউসগুলো। উন্নয়নে বড় ভূমিকা রাখবে আশা সংশ্লিষ্টদের। যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে ছুরিকাঘাতে নিহত 2 পুলিশের গুলিতে হামলাকারী ওসমান নিহত। সন্ত্রাসী কর্মকাণ্ড বলছে পুলিশ। আরএফএলের রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং। স্বাগত সকাল 10টা সংবাদে, সঙ্গে আছি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিয়োগপত্র প্রদান, খাবার ভাতা দেয়া, নৌপথে চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ সহ 11 দফা দাবিতে সারা দেশে ধর্মঘট পালন করছেন নৌযান শ্রমিকরা। এ কারণে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের 43টি নৌপথে নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাত 12:01 থেকে এই কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। অভ্যন্তরীণ নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থার সদস্য হামজালাল জানান, নৌযান শ্রমিকদের মূল দাবিগুলো মেনে নিয়ে লঞ্চ মালিকপক্ষ 2016 সালে নৌযান শ্রমিকদের সঙ্গে 5 বছরের একটি চুক্তি করেছিল। সেই চুক্তির মেয়াদ 2021 সালে শেষ হবে, তাই তাদের ধর্মঘটে যাওয়া অযৌক্তিক। এদিকে চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠা নামা বন্ধ রেখেছে লাইটার জাহাজ শ্রমিকরা। এ কারণে অচল হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। বিস্তারিত জানাতে চট্টগ্রাম, চাঁদপুর এবং বরিশাল থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, স্বাগত জানাচ্ছি। কর্মবিরতি পালন করছেন নৌ শ্রমিকরা, বন্দরে পণ্য ওঠা নামায় কি ধরনের প্রভাব পড়েছে আর শ্রমিকরা কি বলছেন? চট্টগ্রাম বন্দরে যে পণ্য উঠানামা প্রতিদিন সকাল থেকে হওয়ার কথা রয়েছে, একেবারে কিন্তু গতকাল রাত 12টা থেকে তারা একেবারে কিন্তু বন্ধ করে রেখেছেন। এমনকি আমরা যে ঘাটে আছি, যে ঘাট আপনাকে দেখানোর জন্য চাচ্ছি, সদর ঘাট, সদর ঘাটে যেখানে সকাল থেকে শ্রমিকদের কিন্তু কর্মব্যস্ততার দেখা যায় যে চিত্রগুলো, সেই চিত্র কিন্তু আমরা এই জায়গায় এসে আর দেখছি না। শ্রমিকরা কিন্তু অলস সময় কাটাচ্ছেন। এমনকি গতকাল রাত 12টা থেকে কিন্তু আসলে শ্রমিকদের সংগঠন যেগুলো আছে, লাইটার শ্রমিকদের সংগঠন এবং জাহাজ নৌ শ্রমিক যারা আছে তাদের সংগঠনগুলো, সংগঠনে যারা নেতাকর্মী আছেন কিন্তু আবার যারা শ্রমিকরা আছে তারা কিন্তু আসলে জাহাজে গিয়ে কিন্তু আসলে জাহাজের যে কার্যক্রম আছে সেই কার্যক্রম বন্ধ করার জন্য কিন্তু আমরা দেখেছি তারা পিকেটিংও করেছে। এমনকি 12টা থেকে কিন্তু আসলে যে পুরোপুরি আসলে চট্টগ্রামের যে 16টি ঘাট আছে পুরো ঘাটগুলোতে আসলে কার্যক্রম একেবারে বন্ধ হয়ে গেছে। তার কারণে বন্দর ব্যবহারকারী যারা আছেন তারা বলছিলেন আসলে যে জাহাজগুলো যে পণ্য নিয়ে এসেছে দেশে এবং দেশের বাইরে থেকে যে পণ্যগুলো নিয়ে এসে কিন্তু আসলে কর্ণফুলী নদীর পারে এমনকি বহিনঙ্গরে অপেক্ষা করছেন, কিন্তু আসলে পণ্য খালাস করতে না পারার কারণে কিন্তু আসলে তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছে। শেখ জায়েদ, আপনি অবশ্যই জানেন যে 27 নভেম্বরও কিন্তু আসলে তারা একই দাবি নিয়ে, 11 দফা দাবি নিয়ে কিন্তু তারা যে নৌ
পরিবহন ধর্মঘট তারা পালন করেছিল, কর্মবিরতি যেমনটা তারা বলছিল সেই কর্মবিরতি তারা পালন করার পর কিন্তু আসলে 12 ঘন্টা পর কিন্তু আসলে দাবি পূরণের আশ্বাসে কিন্তু আসলে দেখা গেলো তারা সেই কর্মবিরতি থেকে কিন্তু তারা সরে গিয়েছিল। কিন্তু দেখা যায় দুদিন যেতে না যেতে কিন্তু তারা আবারও কিন্তু আসলে অন্য সংগঠনের নামে একই দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু আমরা দেখছি তারা ধর্মঘটে গেছেন। সে ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের সম্পূর্ণ কার্যক্রম। তাহলে এইভাবে যদি ধর্মঘট যদি লেগেই থাকে তাহলে কিন্তু আসলে বলা যায় চট্টগ্রাম বন্দরের যে কার্যক্রম যে স্বাভাবিক থাকার কথা রয়েছে সে স্বাভাবিক আর থাকবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এমনকি যে জাহাজগুলো দেশের বাইরে থেকে এসেছে সে জাহাজ যদি একদিন বা দুদিন যদি অপেক্ষা করতে হয় তাহলে কিন্তু তাদের তাদের যে গুনতে হচ্ছে কিন্তু আসলে ব্যবসায়ী যারা আছে তারাও কিন্তু আসলে অনেকটা লোকসান আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তার কারণে খুব শীঘ্রই আসলে এই সমস্যাটার সমাধান করা দরকার। এমনকি যে তাদের দাবিগুলো আসলে অনেকদিন আগে থেকে তারা দিয়ে এসেছিল, তারা বলছিলেন 2017 সাল থেকে কিন্তু তাদের দাবি নিয়ে তারা কিন্তু আসলে এইভাবে বিভিন্ন সময় কিন্তু আসলে তারা আন্দোলন সংগ্রাম এমনকি কর্মবিরতি তারা কর্মসূচি তারা পালন করেছেন। এমনকি তারা বলছিলেন তাদের যে আশ্বাস দেওয়া হয়েছিল তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু আসলে কিছুটা পালন হলেও কিন্তু অনেকাংশ কিন্তু এখনও পর্যন্ত পালন হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি আপনাকে দেখানোর জন্য চাচ্ছি কর্ণফুলী নদীর পারে যে জাহাজগুলো কিন্তু আসলে বহির্নোঙ্গর থেকে এসে কিন্তু আসলে যে এই জায়গা পর্যন্ত এসে যে পণ্য খালাস করার কথা রয়েছে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। নদীতে কিন্তু আসলে ভাসছে এই জাহাজগুলো, লাইটার জাহাজগুলো, পণ্য বোঝা যে জাহাজগুলো, সেই জাহাজগুলো ভাসলেও কিন্তু দেখা যাচ্ছে কোনো পণ্য খালাস করতে আমরা দেখছি না। শুধু আসলে এই জায়গায় নয়, যদি আমি আপনাকে বহির্নোঙ্গরের কথা যদি একটু স্মরণ করে দিই, যেখানে ভোরবেলা থেকে বহির্নোঙ্গরের পণ্য খালাস হওয়ার কথা রয়েছে একেবারে কিন্তু আসলে বহির্নোঙ্গরের পণ্য খালাস একেবারে কিন্তু আসলে বন্ধ রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে যদি এইভাবে যদি লাগাতার হয়ে যায় তাহলে কিন্তু আসলে চট্টগ্রাম বন্দরের কিন্তু খুব একটা খারাপ অবস্থা হতে পারে, এমনকি অচল হয়ে যেতে পারে চট্টগ্রাম বন্দর। এমনকি যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছিলেন এখনও সময় আছে, দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে শেখ জাহিদের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন। এবারে চাঁদপুরে আমাদের সঙ্গে, চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন কর্মকার, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই চাঁদপুরে কি ধরনের প্রভাব পড়েছে? নয়ন বড়ুয়া জয় যেমনটি জানাচ্ছিলেন, স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের অবস্থা কার্যক্রম কর্মবিরতির কারণে। চাঁদপুরের অবস্থা জানতে চাই, কেমন কি প্রভাব পড়েছে? ধন্যবাদ জায়েদ। আসলে চাঁদপুরে সেই নৌযান শ্রমিকদের কর্মবিরতি তারা পালন করে যাচ্ছেন। রাত 12টার পর থেকে চাঁদপুর থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন রুটে কিন্তু সেই নৌযান কিন্তু সেখানে যেতে দেখা যায়নি। কোনো ধরনের যাত্রীবাহী লঞ্চ নারায়ণগঞ্জ, ঢাকা, বরিশাল বিভিন্ন রুটে কিন্তু চলতে দেখা যায়নি। আর এখানে যে সকল যাত্রীরা কিন্তু ঢাকা যাওয়ার জন্য লঞ্চ ঘাটে ভিড় করেছেন কিন্তু তারা কিন্তু সেই ভোগান্তিতে পড়েছেন। তবে ভোগান্তি পড়ে থাকলো কিন্তু এখান থেকে আপনার এতকে জানিয়ে রাখি যে নৌপথে এবং নৌপথে যে সকল যাত্রীরা যাওয়ার জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু সেই সড়ক পথে যাওয়ারও কিন্তু তাদের ভালো ব্যবস্থা রয়েছে। তারা অনেকেই সেই সড়ক পথেই তাদের গন্তব্যস্থলে তারা যেতে পারছেন। এছাড়া আমি চাঁদপুর নৌ ফেডারেশন শ্রমিকের সভাপতি হারুন রশিদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত তারা কিন্তু তাদের এই কর্মবিরতি তারা অব্যাহত রাখবেন। এছাড়া এখানে পণ্যর তেমন একটা চাপ নেই বললেই চলে। আপনি দেখতে পাচ্ছেন যে নৌ টার্মিনাল ফাঁকা রয়েছে আজকে সকাল থেকে কোনো ধরনের নৌযান কিন্তু কোনো রুটে চলাচল করতে দেখা যায়নি। তো যাই, এই ছিল চাঁদপুরের সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ খোকন কর্মকার, চাঁদপুরের অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী খোকন কর্মকার। কোনো নৌযান ছেড়ে যায়নি সেখান থেকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় চট্টগ্রাম থেকে। এই ধর্মঘটের এই কর্মবিরতির আরও খবর জানাবো সংবাদের পরের অংশে। সহকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি, যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগের সবথেকে গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা উত্তর ও দক্ষিণের সম্মেলন আজ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী আফরিন আনোয়ার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফরিন, সম্মেলনের আয়োজন কেমন দেখছেন? নেতা কর্মীদের উপস্থিতি শুরু হয়েছে কিনা, এই মুহূর্তের চিত্র কি দেখতে পাচ্ছেন আফরিন?
শেখ জায়েদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেমনটি জানি এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যেই সম্মেলন, সেই সম্মেলন কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই এর আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। এরই মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের যে নেতৃবৃন্দ আছেন তারা সকলেই মঞ্চে উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ। আপনাকে একটু জানাতে চাইছি যে উত্তর এবং দক্ষিণের ডেলিগেটস এবং কাউন্সিলররা সবাই এই মুহূর্তে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছেন। যেটি জানাতে চাইছি যে ঠিক কাসিনো কর্মকাণ্ডের পরপরই কিন্তু শুদ্ধি অভিযান শুরু হয়েছে এবং এই শুদ্ধি অভিযানকে মাথায় রেখে সেই সাথে আরও একটি বিষয় যে আপনি জানেন যে ডিসেম্বরের 20 এবং 21 তারিখ আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল, তো সেই বিষয়টিকে মাথায় রেখে পর্যায়ক্রমে আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনগুলোর একে একে কাউন্সিল শেষ করেছে প্রায়। আজকে কিন্তু ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভানেত্রী তিনি এর উদ্বোধন করবেন। এখন পর্যন্ত তিনি তার অনুষ্ঠান স্থলে এসে পৌঁছানি আর অল্প কিছুক্ষণের মধ্যে আশা করা যাচ্ছে যে তিনি পৌঁছে যাবেন, তার জন্য অপেক্ষায় রয়েছে সবাই। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের তৎপরতা অনেক শক্ত করে ফেলেছে, নিরাপত্তা অনেক বেশি শক্ত এখানে, আর গণমাধ্যম কর্মী সহ আওয়ামী লীগের যেই নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত আছেন। মূলত এই সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে, তারা কিন্তু আগামী 3 বছরের জন্য নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগকে। এবং অপেক্ষায় আছে এবার সকলে যে ডিসেম্বরে যে 20 এবং 21 তারিখ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় সম্মেলন, সেই কেন্দ্রীয় সম্মেলনের তো শেখ জায়েদ সোহরাওয়ার্দী উদ্যান থেকে এখনকার মতো আমার কাছে এই ছিল সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ আফরিন আনোয়ার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন আজ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন। সম্মেলনের সোহরাওয়ার্দী উদ্যানে আমরা এর মধ্যে দেখেছি নেতাকর্মীরা চলে এসেছেন, সেখানকার অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী আফরিন আনোয়ার। ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে জোর লবিং ও তদবির চলেছে। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে 2 ইউনিটের শীর্ষ নেতাদের নামও চূড়ান্ত করেছেন। আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা আভাস দিয়েছেন পরিবর্তন আসতে যাচ্ছে এই 2 মহানগরীর কমিটির শীর্ষ 4 পদে। প্রতিবেদন করেছেন তৌফিক মাহমুদ মুন্ডা। প্রস্তুত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, প্রস্তুত সম্মেলন মঞ্চ, চলছে শেষ মুহূর্তের কাজ। শনিবার এখানেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের হৃৎপিণ্ড বলে খ্যাত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন। কেবল সোহরাওয়ার্দী উদ্যানে নয়, সম্মেলনে হাওয়া বইছে পুরো নগরীতে, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা রাজধানী। সম্মেলনকে ঘিরে প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকা উত্তরের নেতারা। ঢাকা মহানগর উত্তর দক্ষিণে যে সম্মেলন হবে, এই সম্মেলনে অবশ্যই উনি ভালো লোক খুঁজবেন। আমরা মনে করি যারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ করে আসছে তাদেরকে আমরা মূল সংগঠনের তাদেরকে সম্পৃক্ত করব, এবং তাছাড়া আমাদের আওয়ামী লীগ নবীন এবং প্রবীণের সমন্বয়ে এই আওয়ামী লীগ সংগঠনটা হবে। তবে দক্ষিণের নেতারা বলছেন নেতৃত্ব নির্বাচনে সভানেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। আগামীকাল একটা চমৎকার সম্মেলনের শেষে সেই ঐতিহ্যগতভাবে এবং প্রথাগতভাবে আমরা আমাদের নেত্রীর উপর আমরা দায়িত্ব অর্পণ করবো এবং তিনি আমাদেরকে নেতৃত্ব বেছে দেবেন। আন্দোলন সংগ্রাম করে যারা ত্যাগ স্বীকার করেছে, যাদের আওয়ামী পরিবারের ঘর থেকে যারা আসছে তাদেরকে আমরা মূল্যায়ন করতে চেষ্টা করব। আমরা আশা করি আগামী দিনে নেত্রী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেন না। বর্তমান কমিটির শীর্ষ অনেকের বিরুদ্ধে উঠেছে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি সহ নানা অভিযোগ। ঢাকার দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতারা বলছেন নতুন পুরাতনের সমন্বয়ে এবারে কমিটি হবে সব ধরনের অভিযোগের ঊর্ধ্বে, শীর্ষ পদগুলোতে থাকবে বড় ধরনের চমকও। যে দলের দুর্দিনে কারা আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলেন সেটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে। তার পরবর্তীতে অবশ্যই সেই নির্ধারিত ব্যক্তিদের তাদের যে ইমেজ এবং তাদের যে কার্যক্রম সেগুলো বিবেচনা করে দেখা হয়। সুতরাং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সম্মেলনেও আপনারা এবার চমক দেখবেন, সেখানে আপনারা দেখবেন প্রবীণ এবং নবীনের সমন্বয়। তবে আমরা চাই নবীনের আরও এগিয়ে আসুক, যারা বাংলাদেশ আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সিটি নির্বাচনকে সামনে রেখে নগর কমিটি গঠন এবং একই সাথে ক্লিন ইমেজের নেতা নির্বাচন করে পরিশুদ্ধ ঢাকা গঠন করতে চায় ক্ষমতাসীন দল। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা।
অবশেষে ভেঙেই গেল রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আজ সম্মেলনের শেষ দিনে পার্টির নাম ও কমিটি ঘোষণা করা হবে। তবে দলীয় সূত্রে জানা যায়, নতুন পার্টির নাম হতে পারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী। শুক্রবার বিকেলে যশোর টাউন হল ময়দানের অস্থায়ী অমল সেন মঞ্চে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নেতারা কমিউনিস্ট পার্টিগুলোকে এক ছাতার নিচে আনার কথা বলেন। রিপন হোসেনের তথ্য ছবিতে লেস পেপার। নেতৃত্বাধীন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ভাঙার পর কি নাম হবে নতুন দলের, কে কে থাকছেন এই পার্টির নেতৃত্বে, এমন প্রশ্ন এখন নেতাকর্মী ও সমর্থকদের। দলীয় সূত্র বলছে, নতুন পার্টির নাম হতে পারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী, যেখানে সভাপতি হিসাবে পার্টির সাবেক পলিটব্যুরো সদস্য ও কংগ্রেস বর্জনকারী মনোজ সাহা ও সাধারণ সম্পাদক হিসাবে সাবেক পলিটব্যুরো সদস্য ও কংগ্রেস বর্জনকারী ইকবাল কবির জাহিদের নাম শোনা যাচ্ছে। এদিকে কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন, বিভেদ সৃষ্টির জন্য এই সম্মেলন নয়, সম্মেলন হচ্ছে ঐক্যের নতুন ভিত্তি। আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান তিনি। আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে যেমন লড়াই করতে হবে, কমিউনিস্ট এবং বামপন্থীদের ঐক্যের জন্য একই সঙ্গে লড়াই করতে হবে। এই সম্মেলনকে ইতিবাচক হিসেবে দেখছেন অন্য বাম সংগঠনের নেতারা। কমিউনিস্ট ঐক্য এবং বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার মধ্যে দিয়ে জনগণকে জনগণ যে বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছে, এই ঘটনাকে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করি। যে আজকে তারা নতুনভাবে যে উদ্যোগ নিয়েছেন, এখানে কমিউনিস্ট আন্দোলনকে মতাদর্শিকভাবে রাজনৈতিকভাবে এখানে পুনর্গঠনের জন্য কার্যকর উদ্যোগ হবে। ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে মার্ক্সবাদী লেনিনবাদী আদর্শ থেকে বিচ্যুত হয়ে পার্টিকে সংস্কারবাদী সুবিধাবাদী পার্টিতে পরিণত করেছেন, তাই তাদের সাথে ঐক্য নয় বলে মত এই নেতার। আমাদের শর্ত অর্থাৎ নীতি আদর্শ থেকে তারা সরে গেছে, আমরা সমস্ত বুর্জোয়া ব্যবস্থার বিপরীতে একটি কমিউনিস্ট সমাজ বা একটা প্রগতিশীল সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্য। আগামী দিনে বামধারার রাজনীতিকে আরো ঐক্যবদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রবীণ নেতাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, স্বাগত। ওয়ার্কার্স পার্টির ভাঙন ও নতুন কমিটি নিয়ে নেতাকর্মীরা কি বলছেন, আজই কি নতুন কমিটি ঘোষণা করা হবে কিনা, কারা থাকছেন নেতৃত্বে, কি তথ্য আছে আপনার কাছে রিপন হোসেন? গতকালকে সম্মেলনের এই উদ্বোধন করা হয়েছে যশোরের টাউন হল মাঠে। এই টাউন হল মাঠে সম্মেলনের পরে কিন্তু আজকে দ্বিতীয় অধিবেশন চলছে শিল্পকলা একাডেমিতে। এই শিল্পকলা একাডেমিতে তাদের যে পার্টির নাম নির্ধারণ করা হবে এবং এখানকে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে এবং নতুন কমিটি দেওয়া হবে। তো আমি যতটুকু গোপন সূত্র সাংবাদিক যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে পার্টির নতুন নাম হতে যাচ্ছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী, এবং এখানে নেতৃত্বে আসতে যাচ্ছে, আমি যতটুকু জানি যে পলিটব্যুরোর সদস্য, যে আপনি জানেন যে কয়েক ছয়জন নেতা পদত্যাগ করেছিলেন, কংগ্রেস বর্জনের ঘোষণা দিয়েছিলেন, সেই নেতার মধ্যে একজন মনোজ সাহা, তিনি কিন্তু সভাপতির হতে পারেন এবং সাধারণ সম্পাদক হতে পারেন ইকবাল কবির জাহিদ, যিনি বর্তমান যে কমিটি রয়েছে সেই কমিটির যে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। তো সব মিলিয়ে আপনি জানেন যে নেতৃবৃন্দ যেটি বলছেন যে ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব মাস বাদী লেনিনবাদী আদর্শ থেকে বিচ্যুত হয়ে পার্টি সংস্কার সুবিধাবাদী পার্টিতে পরিণত করেছেন, এমনকি শীর্ষ নেতা আজ রাজনৈতিক দুর্নীতির পাশাপাশি অর্থনীতিতে জড়িয়ে পড়ছেন, ফলে এই সুবিধাবাদী কারণে কিন্তু তারা এই আজকে যে পার্টি সেটি কিন্তু করতে যাচ্ছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রিপন হোসেন। যশোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন হোসেন, জানাচ্ছিলেন এই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ভেঙে নতুন আরেকটি দল হচ্ছে, সেটির নতুন কমিটি ঘোষণা করা হবে আজ, তার সর্বশেষ খবর। বিরতি নিচ্ছি, ফিরব আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সকাল ১০টার সংবাদ। আবারও নৌ শ্রমিকদের কর্মবিরতির খবর। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত,
স্বাগত জানাচ্ছি। নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে দক্ষিণাঞ্চলের প্রধান যোগাযোগ নৌ পরিবহনে কেমন প্রভাব পড়েছে, পণ্য পরিবহনে কেমন প্রভাব পড়েছে? আপনাকে আসলে আপনি জানেন যে দক্ষিণাঞ্চল হচ্ছে নদী বেষ্টিত এলাকা এবং এই এলাকার মানুষের যাতায়াত বা যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। যাত্রী বলুন, পণ্য বলুন, জ্বালানি বলুন, সবকিছুই মূলত নৌপথ প্রধান আসলে এখানকার যে পরিবহন ব্যবস্থা। তো গতকাল রাত 12:01 থেকে কিন্তু নৌযান শ্রমিকদের ধর্মঘট বা কর্মবিরতি শুরু হয়েছে, কিন্তু আজ সকাল থেকে মূলত আসলে এটি ইফেক্টিভ বা আসলে যে জনদুর্ভোগ যেটি বলা যায় যে সেটি আসলে শুরু হয়েছে। কারণ আমরা দেখছি যে যাত্রী পরিবহন একেবারেই বন্ধ, পণ্য পরিবহন, জ্বালানি পরিবহন পুরোপুরি বন্ধ। সকাল থেকে হাজার হাজার যাত্রী বরিশাল নদী বন্দরে এসে তাদের গন্তব্যে ফিরে গিয়েছে, কারণ তারা গন্তব্যে যেতে পারেনি, তারা আসলে দীর্ঘক্ষণ অপেক্ষা করে চলে গিয়েছে। আমি একটু নৌযান শ্রমিক যে নেতা রয়েছেন এখানকার, নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি বরিশালের জনাব আবুল হাশেম, আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের যে কর্মবিরতি শুরু করেছেন এতে তো আসলে জনদুর্ভোগ চরমে উঠেছে, তা আপনারা কেন মানুষকে দুর্ভোগে ফেলে আপনারা কর্মবিরতি করছেন? আপনারা জানেন আমরা এই 11 দফা দাবি বাস্তবায়ন করার জন্য পূর্বেও 3-3 বার আমরা কর্মবিরতি পালন করছি। মালিক পক্ষ, সরকার পক্ষ, শ্রমিক পক্ষ বারবার, তৃতীয় পক্ষ বারবার বসেও এই আমাদের 11 দফা দাবির সমাধান করতে এখন পর্যন্ত তারা পারেন নাই। আমাদেরকে বারবার মিথ্যা আশ্বাস দিয়ে, লিখিত চুক্তিপত্র দিয়ে তারা এখন পর্যন্ত আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন করে নাই। সর্বশেষ 23 জুলাইও আমরা এই দাবি দেওয়া বাস্তবায়ন করার জন্য আমরা কর্মবিরতি পালন করছিলাম, তারপরেও তারা চুক্তি করে এখন পর্যন্ত আমাদের চুক্তি তারা বাস্তবায়ন করতে সক্ষম হয় নাই। সরকার পক্ষ মালিকদেরকে বারবার অনুরোধ করার সত্ত্বেও মালিকরা সরকারের ডাকে সাড়া দিচ্ছে না, তাই আমরা বাধ্য হয়েছি আমাদের এই কর্মসূচি দেওয়ার জন্য। আমরা জনগণকে কষ্ট দিতে চাই না, সরকারকে জিম্মি করতে চাই না, আমরা সরকারের আন্দোলন পতনের আন্দোলন চাই না, আমরা এই সরকার শ্রমিক বান্ধব সরকার। আমাদের শেষ কথা হইল আমাদের এই 11 দফা দাবি যুক্তিসঙ্গত দাবি, অন্যায় কোনো দাবি দেওয়া আমরা করি নাই। আপনারা আমাদের কাগজপত্র দেখছেন, সারা বাংলাদেশের যত সরকারি প্রশাসন আছে, কখন প্রত্যাহার হবে সেটা একমাত্র নির্ভর করবে, যদি আমাদের দাবি দেওয়া পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে তাহলে আমাদের এই কর্মবিরতি অব্যাহত এই প্রত্যাহার হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া না মানবে ততক্ষণ সারা বাংলাদেশে সমস্ত ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে ওনাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পণ্যবাহী, যাত্রীবাহী, জ্বালানিবাহী কোনো ধরনের নৌযানে শ্রমিকরা কাজ করবে না। মূলত এটি কোনো ধর্মঘট নয়, এটি শ্রমিকরা কর্মবিরতি করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলছে এবং চলবে সেটি তারা বলছেন। এই ছিল বরিশাল থেকে। ধন্যবাদ রাহাত খান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নৌযান শ্রমিকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রাহাত খান বরিশাল থেকে। এবারে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, অর্থ ও বাণিজ্য সংবাদ। রাজধানীতে আজ বের করা হয়েছে আয়কর দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা। সেখানে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান বলেন, জনসংখ্যা অনুযায়ী 4 কোটি মানুষের কর দেওয়া উচিত, কিন্তু দিচ্ছে মাত্র 22 লাখ মানুষ। সরাসরি যাচ্ছি সহকর্মী সুলতান আহমদের কাছে। সুলতান, আয়কর দিবসের শোভাযাত্রার আয়োজন কেমন ছিল? এনবিআর চেয়ারম্যান কর দেয়া নিয়ে আর কি কি বলেছেন? জাহিদ, আপনি জানেন আজকে কিন্তু 30 নভেম্বর এবং 30 নভেম্বর কিন্তু প্রতি বছর জাতীয় রাজস্ব বোর্ডের যে আয়কর দিবস সেটি পালিত হয় এবং আয়কর দিবসটির যথাযথভাবে সকাল থেকে কিন্তু আজকে এখানে র্যালি, বিভিন্ন তারকাদের উপস্থিতি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি, বিভিন্ন কর কমিশনারদের যারা করের সাথে সংযুক্ত করেন, সারা দেশে যারা কর সংগ্রহের কাজ করে থাকেন সেসব কর্মকর্তাদের উপস্থিতি কিন্তু একেবারে একটা মানে পরিবেশটা এমন হয়েছে যে অনেকটা উৎসবমুখর পরিবেশ। আপনি যদি দেখেন চারদিকে এখানে কিন্তু ব্যানার ফেস্টুন দিয়ে ভরে রাখা হয়েছে এবং এখন কিন্তু বেলা 10টার কিছুটা বেশি বাজে, সকাল 8টার দিকে কিন্তু আসলে এখানে র্যালি বের হয়, যেখানে যে র্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন তারকারা। বিভিন্ন তারকা বলতে আমরা দেখেছি চলচ্চিত্র থেকে শুরু করে নাটক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকের এই ইসে কিন্তু র্যালিতে কিন্তু অংশগ্রহণ করেছে এবং তাদের প্রত্যেকের মুখে কিন্তু একটি মেসেজ তারা আসলে দিতে চেয়েছেন, সেটি হচ্ছে সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে আসলে যে আয়কর সেটি দেন। কারণ আপনি জানেন যেমনটি কিছুক্ষণ আগে
আগে এনবিআর চেয়ারম্যান একটি বরাত যায় আপনি দিলেন যে সারা দেশে কিন্তু প্রায় 17 কোটি মানুষ, এই 17 কোটি মানুষের মধ্যে বাংলাদেশে এখন 4 কোটি মানুষের মতো মানুষের আসলে রেশিও অনুযায়ী কর দেওয়া উচিত যেমনটি এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন। তবে এখন মাত্র এখন পর্যন্ত 22 লাখ মানুষ রিটার্ন দাখিল করার মাধ্যমে কর প্রদান করে থাকেন। এই সংখ্যাটি কিন্তু আসলে বিশ্বের যে কোনো দেশের তুলনায় কম এবং এই কারণে কিন্তু যে বড় রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা, আপনি জানেন যে প্রায় 5,22,000 কোটি টাকার বাজেটের মধ্যে কিন্তু এই বছর 3,77,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে এবং এবছর থেকে কিন্তু এনবিআর আপনি জানেন যে নতুন ভ্যাট আইন কার্যকর করেছে, ভ্যাট আইনের পাশাপাশি কিন্তু এবছর কর আদায়ও কিন্তু জোর দেওয়া হচ্ছে এবং কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি যে সারা দেশের 120টি পয়েন্টে কিন্তু আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে পর্যন্ত কিন্তু এই আয়কর জমা দেওয়া, কোনো জরিমানা ছাড়া আয়কর জমা দেওয়ার শেষ দিন যাচ্ছে। এই এর মধ্যে জমা দিলে কিন্তু কোনো রকমের জরিমানা দিতে হবে না। তবে সব মিলিয়ে যেটি এনবিআর চেয়ারম্যান বলেছেন যে আসলে আয়করের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ আয়করের মাধ্যমে কিন্তু দেশের কল্যাণ হয় এবং দেশের রাস্তাঘাট থেকে অবকাঠামো কিংবা অন্যান্য সকল সুযোগ সুবিধা কিন্তু এই থেকেই দেওয়া যায় এবং রাজস্ব বোর্ডের চেয়ারম্যান যেমনটি আশা করেন বছর শেষে এবারে যে লক্ষ্যমাত্রা তা পুরোটাই বাস্তবায়ন হবে। জায়েদ, এই ছিল আমার কাছে আয়কর দিবসের রাজস্ব ভবনের সামনে থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ সুলতান আহমেদ। সহকর্মী সুলতান আহমেদ জানাচ্ছিলেন আয়কর দিবসের খবর রাজস্ব ভবন থেকে এবং আজ আয়কর দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়েছিল, সেটিরও খোঁজখবর জানাচ্ছিলেন তিনি। সংবাদে আবার বিরতি নিচ্ছি, ফিরছি আরও খবর নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন সকাল 10টার সংবাদ। শুধু ক্যাসিনোতেই থামেনি ঢাকা উত্তরের 30 নং ওয়ার্ড কাউন্সিলর হাসু কাসু, কাউন্সিলর হাসু তার ভাই কাসু। অভিযোগ আছে শুধু আদাবরেই প্রায় 400টি বাড়ি প্লট ফ্ল্যাট দখল করে রেখেছেন এই দুই ভাই, আর কেউ তাদের জমির স্বেচ্ছায় ছাড়তে না চাইলে আছে বালিশ ছাড়া ঘুম পাড়িয়ে দেয়, অর্থাৎ খুন করার রেওয়াজ। মৌ খন্দকারের প্রতিবেদন। শাহিদা আক্তার মমতাজ পরিবার নিয়ে দীর্ঘদিন থাকেন আদাবরেই। এখানেই একখণ্ড জমি আছে তার, আর বিরোধের সৃষ্টি এই জমি থেকেই। নামমাত্র টাকা দিয়ে কিনতে চাইলে জায়গাটি বিক্রি করতে অস্বীকৃতি জানান তারা। এরপর কপালে জোটে বিপত্তি, ধারালো অস্ত্র দিয়ে উপর্যপরি কোপাতে থাকে তার ভাইকে, যার খেসারত এখনো দিচ্ছে পরিবারটি। পোলা পাঞ্চে দৌড়ায় গেছে, সবার হাতে সামুরায় রান্দা ওইগুলা দৌড়ায় গেছে, দৌড়ায় যাওয়ার পর পিছিয়ে দিয়ে ওর এই যে এই পাটার ভিতরে কূপ দিছে, পিছনের কূপটা দিছে। হাশেম ও কাশেমের বিরুদ্ধে এমন অভিযোগের যেন শেষ নেই। তাদের বিরুদ্ধে কেউ গেলেই চাপাতি রামদা দিয়ে তেড়ে আসে হাশেম ও কাশেমের সন্ত্রাসী বাহিনী। তাদের কাছ থেকে রক্ষা পায়নি নিজ দলের লোকেরাও। তাদের অভিযোগ, শুধু আদাবরেই 400+ ফ্ল্যাট বাড়ির প্লট দখল করেছে হাসু কাসু। সিসি ফুটেজের ভিডিও আছে সে এবং তার চিহ্নিত লোকজন, তার চিহ্নিত সন্ত্রাসী বাহিনী, তারা হামলা করেছে মামলা তুলে নেওয়ার জন্য। খেরাই তো ওই বাড়িতে গেছি, হঠাৎ করে পিস্তে আর কি আমার কোপ দিয়ে দিচ্ছে, আমি ঠিক বলতে পারবো না। আমার বাবার গায়ে হাত দেয়, হাত দেওয়ার পরে এক পর্যায়ে উনি বলে তোর ওই 10 নম্বর রোডের যে প্লট আছে ওইখানে তুই যাইস, তোর ওইটা খেয়ে ফেলবো। বিষয়টি খতিয়ে দেখতে অনুসন্ধানে নামে News24। তবে 400+ বাড়ি কিংবা জমির সন্ধান না পেলেও বেরিয়ে আসে দখল করা 23টি বাড়ির সন্ধান। এদিকে র‍্যাব বলছে যারা অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি দখলদারিত্ব, যারাই আইনের বিরুদ্ধে কোনো কাজ করবে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে। আমরা এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি যে কোনো সরকার কর্তৃক আদিষ্ট আমরা আমাদের যে কোনো আদেশের জন্য আমরা কাজ করে যাব। News24 এর অনুসন্ধানে বেরিয়ে আসে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। একসময়ের আওয়ামী লীগ করা এই দুই ভাই বর্তমানে জামাতের সাথে সম্পৃক্ত, এমন একটি ভিডিও আসে News24 এর কাছে, যাতে দেখা যায় জামাতের নারী ওয়ার্ল্ড কাউন্সিলরকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন হাশেম। বেশ কিছু গোপন ছবিও আসে News24 এর কাছে, যাতে দেখা যায় কাশিমের ছেলেকে তারেক জিয়ার সাথে আর ভাগিনার ছবি খালেদা জিয়ার সাথে, ভাই বিএনপির সক্রিয় সদস্য ও নেতা। সরকারের চালানো শুদ্ধি অভিযানের ফলে হাশেম কাশিমের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে এমন আশায় নির্যাতিত ও ভুক্তভোগীরা। মৌ খন্দকার, News24, ঢাকা।
পুঁজিবাজারের উন্নয়নে আসতে পারে 10,000 কোটি টাকার তহবিল। সরকারের কাছে থেকে ঋণ হিসেবে এই তহবিল চেয়েছে ব্রোকার হাউসগুলো। এর মধ্যে বিষয়টি যাচাই বাছাই করে দেখছে অর্থ মন্ত্রণালয়। তহবিলের অর্থ কম সুদে দীর্ঘ সময়ের জন্য পাওয়া গেলে তা শক্তিশালী পুঁজিবাজার গঠনে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা। তবে পরিকল্পনা মন্ত্রী বলছেন ঝুঁকি থাকায় জেনে বুঝে এগোবে সরকার। সুলতান আহমেদের রিপোর্ট। রুগ্নদশা এখন দেশের দুই পুঁজিবাজারে। নয় মাসের দরপতনে দিশেহারা বিনিয়োগকারী সহ ব্রোকার হাউসের মালিকরাও। লেনদেন নেমেছে একেবারে তলানিতে। প্রায় 350 কোম্পানির তালিকাভুক্তির পরও বর্তমানে লেনদেন হচ্ছে 300 থেকে 400 কোটির ঘরে, যা কয়েক মাস আগেও ছিল 1,000 কোটির উপরে। আর এতে পরিচালন খরচ যোগাতে হিমশিম খাচ্ছে ব্রোকার হাউস কর্তৃপক্ষ। 25% 30% তার বেশি না, বাকিটাই কিন্তু অন্য ফান্ড থেকে দেওয়া লাগে। যতক্ষণ ম্যানিপুলেশনের সুযোগ থাকবে তত পর্যন্ত এই মার্কেটের স্বস্তি আসবে না, ইনভেস্টর আসবে না। ঢাকা ও চট্টগ্রাম মিলে বর্তমানে রয়েছে প্রায় 350 ব্রোকার হাউস। সেই সাথে প্রায় 60টি মার্চেন্ট ব্যাংকেও লেনদেন করেন বিনিয়োগকারীরা। তবে মন্দাবাজারে প্রতিটি হাউসেরই মূলধন কমে গেছে। হাতের নাগালে শেয়ারের দাম চলে আসলেও কেনার মতো অর্থ নেই বেশিরভাগ ব্রোকারের। সেই ফান্ড পাওয়ার জন্য একটা কাজ চলছে, বাংলাদেশ ব্যাংক রেডি, কথা হয়েছে তাদের সাথে, ওনারা প্রস্তুত, শুধু ওনারা সরকারের একটা আজ্ঞা চায়, সরকার বললেই ওনারা এই কাজটা করে দিবেন। ঋণ দিতে এরই মধ্যে যাচাই বাছাই শুরু করেছে সরকার। নতুন করে চাওয়া হয়েছে কিছু কাগজপত্র। তবে এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক ভূমিকা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন আমরা দেখছি যে পুঁজিবাজারের জন্য ওনারা কয়েকটা জিনিস করেছেন। পরিকল্পনা মন্ত্রী বলছেন পুঁজিবাজারের উন্নয়ন দেখতে চায় সরকার, এজন্য ভালো জায়গায় ঋণ দিতে আপত্তি নেই। আর ICB বললেন ওটা আমাদের সংস্থা, লাভ হলো আমার, লস হলো আমার, কিন্তু মার্চেন্ট ব্যাংকগুলো প্রাইভেট সেক্টরের আছে, তাদের মালিকানা কিন্তু আমাদের হাতে নয়। সুতরাং এখানে টাকা দেওয়ার আগে আমি দুবার চিন্তা করব। আমি মনে করি ঝুঁকি নেবার জন্য 10,000 কোটি টাকা বেশ বড় অঙ্ক নয়, তবে কোন দিকে যাচ্ছে এইটা একটু সাবধানে দেখা উচিত। চলতি সপ্তাহে ব্রোকারদের সাথে বৈঠকে বসবে অর্থ মন্ত্রণালয়। তহবিলের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় এখন ব্রোকার হাউসগুলো। সুলতান আহমেদ, News 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সকাল 10টার সংবাদ। আন্তর্জাতিক অঙ্গনের খবর। যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে ছুরিকাঘাতে 2 জন নিহত হয়েছেন। এরপর পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী ওসমান খান। BBC জানিয়েছে একদল লোক এই হামলায় অংশ নেয়, আর এর পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি চালালে একজন সন্দেহভাজন গুলিবিদ্ধ হয়। সেখানকার মেট্রোপলিটন পুলিশ এই হামলার ঘটনাটি নিশ্চিত করেছে এবং একজনকে আটক করার কথাও জানিয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। এগারো দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে নৌ শ্রমিকরা। দক্ষিণাঞ্চলের 43টি রুটে চলছে না নৌযান। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ। ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সম্মেলন আজ। পদ প্রত্যাশীদের দৌড়ঝাঁপ, নেতৃত্বে আপোষ নয় সতর্কবার্তা ওবায়দুল কাদেরের। আবারও ভাঙনের মুখে ওয়ার্কার্স পার্টি। যশোরে 10ম কংগ্রেস বর্জনকারীদের সম্মেলন আজ, নতুন কমিটি ঘোষণা। শুধু ক্যাসিনোতেই থামেনি কাউন্সিলর হাসু ও তার ভাই কাসু। শুধু আদাবরেই প্রায় 400 বাড়ি প্লট ফ্ল্যাট দখলে রাখার অভিযোগ। পুঁজিবাজারে আসছে 10,000 কোটি টাকার তহবিল। ঋণ হিসেবে নেবে ব্রোকার হাউসগুলো। উন্নয়নে বড় ভূমিকা রাখবে আশা সংশ্লিষ্টদের। এবং যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে ছুরিকাঘাতে নিহত দুই পুলিশের গুলিতে হামলাকারী ওসমান নিহত। সন্ত্রাসী কর্মকাণ্ড বলছে পুলিশ। এ ছিল এখনকার সংবাদ। আয়োজনে পরের আয়োজন দেখার আমন্ত্রণ। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।